بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام وقال سبحانه ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال سبحانه اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله لمن استطاع إليه سبيلا وقال سبحانه ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين الحمد لله الله تبارك وتعالى অসংখ্য অগণিত হামদ সানা তারিফাত এবং শুকরিয়া যে আল্লাহ তবারক তাআলা আমাদেরকে সুস্থ রেখে দীন ও ঈমানের সাথে সালাতুল জুমা আদায় করার জন্য আত-তাকওয়া জামে মসজিদ হায়দরাবাদ অর্থাৎ সহি আকিদার এই নতুন মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরুদ ও সালাম নাজিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ তবারক ওয়া তাআলা আমাকে আপনাদের মাঝে জুমার খুতবা দেওয়ার জন্য আসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মসজিদ কর্তৃপক্ষ আমাকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার বা খুতবা প্রদান করার অনুরোধ করেছেন বিষয়টি হচ্ছে ইসলামের প্রকৃত রূপ এবং বর্তমান প্রেক্ষাপট আলহামদুলিল্লাহ বিষয়টি অত্যন্ত চমৎকার একটি বিষয় ইসলাম সম্পর্কে জানার উদ্দেশ্যেই এই বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে ইসলামের প্রকৃত রূপ
কি ছিল আর বর্তমানে কি অবস্থায় আছে, এইটা তুলনা করে কম্পেয়ার করে জানা দরকার। আল্লাহর দৃষ্টিতে ইসলাম কেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে ইসলাম কেমন, কোরআনে যে ইসলামের বর্ণনা আছে সেই বর্ণনা অনুযায়ী ইসলাম কেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যে ইসলামের একটা চিত্র পাওয়া যায় সেটা কেমন, আর আমরা কিভাবে পালন করতেছি, এটা খুবই জরুরি বিষয়। আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে দীন ইসলাম দান করেছেন, এটাই হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার সবচেয়ে বড় নেয়ামত। পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত নেয়ামত দান করেছেন, হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি নেয়ামত, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এক নম্বর নেয়ামত হলো ইসলাম। আল্লাহু আকবার। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকেই একমাত্র নেয়ামত বলেছেন, একমাত্র নেয়ামত। সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ ইসলামকে একমাত্র নেয়ামত, একটি নেয়ামত বলে ঘোষণা করেছেন। অত্যন্ত প্রসিদ্ধ আয়াত, আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। বিদায় হজ্জের ভাষণে আরাফাতের মাঠে এই আয়াত নাজিল হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 81 দিন পূর্বের ঘটনা। কি বলছেন আল্লাহ, আজকের দিন অর্থাৎ এই আরাফাতের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, এবং আমার নেয়ামতটিকেও সম্পূর্ণ করে দিলাম। নেয়ামতটি বলতে কয়টা নেয়ামত বোঝায়, একটাই না, কিন্তু আল্লাহর তো বহু নেয়ামত আছে, কিন্তু এই আয়াতে আল্লাহ কি বলছেন, আমার নেয়ামতটিকেও সম্পূর্ণ করে দিলাম। নেয়ামতটি বলতে বুঝাইছেন কি, এই যে শেষে আল্লাহ বলছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং এই ইসলামকে তোমাদের জন্য দিন ধার্য করে আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম। এই ইসলামই হলো আল্লাহর ওই নেয়ামতটি, যেই নেয়ামতটি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। নেয়ামতটি বললে তো একটাই নেয়ামত বোঝাই না, অথচ আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি নেয়ামত রয়েছে। এর ব্যাখ্যা হলো এটা যে যারা ইসলামকে চিনবে, জানবে, গ্রহণ করবে, পালন করবে, তাদের জন্য আল্লাহর অন্যান্য যে নেয়ামত রয়েছে এই নেয়ামতগুলো ভোগ করা, ব্যবহার করা বৈধ। আর যারা ইসলামকে চিনল না, বুঝল না, মানল না, বাস্তবায়ন করল না, এদের জন্য ওই লক্ষ কোটি নেয়ামতের পরিচয় নেওয়ার অধিকার নাই, ওগুলো ভোগ করার, ব্যবহার করার অধিকার নাই। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি নেয়ামত রাজিতে, নেয়ামতের রাজ্যে ঢোকার দরজা হলো ইসলাম। যারা ইসলামের দরজা দিয়ে ঢুকবে তাদের জন্য হলো বৈধ আল্লাহর এই যে লক্ষ লক্ষ অসংখ্য নেয়ামত রয়েছে এগুলো ভোগ করার। আর যারা ইসলাম মানবে না, ইসলাম বুঝবে না, তাদের জন্য বৈধ নয়, তারা ডাকাত, তারা দস্যু, তারা অবৈধ ভোগকারী, অবৈধ তারা দখলদার। কাফেররাও তো আল্লাহর নিয়ামত ভোগ করছে, ফাসিক ফাজেররাও আল্লাহর নিয়ামত ভোগ করতেছে, নাস্তিকরাও আল্লাহর নিয়ামত ভোগ করতেছে, কিন্তু এদের নিয়ামত ভোগ করাটা হলো ডাকাতের মতো। ডাকাতি করা কি বৈধ জিনিস নাকি, চুরি করার মতো। এদের একটি নিয়ামত ভোগ করাও বৈধ নয়, তারা
দখলদারের মতো অবৈধভাবে ভোগ করতেছে। এই যে আল্লাহর বাতাস, আল্লাহর দেওয়া পানি, আল্লাহ তবরকতলার দেওয়া রিজিক, আল্লাহ তবরকতলার দেওয়া অসংখ্য নেয়ামত, এগুলো বৈধ হবে কখন? যখন তারা ইসলাম পালন করবে, যখন তারা ইসলাম এই মানবে। এটাই হলো এই কারণে আল্লাহ বলছেন ওয়াতমাম তো আলাইকুম নিয়ামতি, এবং আমার নিয়ামতটিকে আমি সম্পূর্ণ করে দিয়েছি। অর্থাৎ সমস্ত নিয়ামতের দরজা হল ইসলাম। এই ইসলামে ঢুকলে আপনার সমস্ত নিয়ামত ভোগ করা বৈধ হয়ে গেল। সেই নিয়ামতগুলো ভোগ করলেও আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। কিন্তু এখন যে আপনি আল্লাহ নিয়ামতগুলো ভোগ করছেন ইসলামে প্রবেশ না করে, ইসলামকে না বুঝে, ইসলাম পালন না করে যে ভোগ করতেছেন, এই ভোগ করাতে আল্লাহর সন্তুষ্টি নাই। আল্লাহ নারাজ, নাখোশ। কিন্তু আল্লাহ তবরকতাআলা তারপরও নিয়ামত বন্ধ করে দেন না, কারণ আল্লাহ হচ্ছেন রহমান রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আর রহমান কাকে বলা হয়, রহিম কাকে বলা হয়? রহমান যিনি সবাইকে দয়া করেন। কাফের মুশরিক, আল্লাহর নিজের দুশ্মন, নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, তাদেরকেও আল্লাহ রহম করেন। এই জন্য আল্লাহ রহমান, অতি দয়ালু। শত্রুকেও আল্লাহ দয়া করেন, নেয়ামত দান করেন, ভোগ বিলাস দান করেন। আল্লাহ আকবার। তো আল্লাহ তাবারকাতালার সবচেয়ে বড় নেয়ামত হল ইসলাম। ইসলামের প্রকৃত একটা রূপ আছে, আসল রূপ, আসল চেহারা, আর নকল চেহারা। ইসলামের আসল চেহারা, আসল রূপ, আর হলো নকল রূপ। ইসলামের যখন আসল রূপ আমরা জানব, প্রকৃত রূপটা যখন আমরা জানব, তখন আমরা দেখব যে ইসলাম এক। ইসলাম কত রকম? আল্লাহ যে ইসলাম নাজিল করেছেন, কত রকমের ইসলাম? এক রকমের ইসলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে কয় ধরনের ইসলাম রিসিভ করছিলেন? কয় ধরনের? এক নাকি দশ রকমের? বাহাত্তর তিয়াত্তর রকমের ইসলাম রিসিভ করছিলেন? প্রকৃত ইসলাম হল এক। আল্লাহর খাতায় এক, আল্লাহর কোরআনে এক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম রিসিভ করেছিলেন আল্লাহর কাছ থেকে, গ্রহণ করেছিলেন, বুঝিয়ে নিয়েছিলেন ইসলামটাকে, কি বলছেন? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত দিন হলো কেবলমাত্র ইসলাম। কে বলছে এটা? আল্লাহ বলছেন কোরআন, কোরআনের সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত দিন হল ইসলাম। তাহলে আল্লাহর কাছে যেই দিনটা হলো মনোনীত, সেটা হলো শুধুমাত্র ইসলাম। কিন্তু পৃথিবীতে কি একটাই ধর্ম আছে শুধু ইসলাম? বহু ধর্ম আছে, বহু ধর্মের মধ্যে আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের ইশারা ইঙ্গিতে কোন বৈধতা দিলেন, এবং আল্লাহ নিজেই তাফসির করে দিচ্ছেন। কিসের তাফসির করছেন? তিনি যে একমাত্র ইসলামকেই মনোনীত করেছেন, এর ব্যাখ্যাটা কি? যে ইসলাম আল্লাহ, যেই ধর্ম আল্লাহ দান করলেন, সেই ধর্ম ছাড়া আল্লাহ পৃথিবীতে যে সমস্ত ধর্ম তৈরি হয়েছে, আল্লাহর দেয়া, আল্লাহর মনোনীত এবং আল্লাহ তাবারকাতালার প্রবর্তিত দীন ধর্ম হলো একমাত্র ইসলাম। আর ইসলামের বাইরে যে আরও অনেক দীন ধর্ম রয়েছে,
সেগুলো কার তৈরি করা? সেগুলো হলো ইবলিস, ইবলিস শয়তানের তৈরি করা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের ব্যাখ্যায় ওই একই সূরার 85 নম্বর আয়াতে করে দিয়েছেন ব্যাখ্যা বিশ্লেষণ। কি বলছেন? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন ধর্ম তালাশ করবে। এটা কি মৌলভীর কথা নাকি খতিবের কথা? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। আল্লাহ এক আয়াতের তাফসির আরেক আয়াত দ্বারা করতেছেন। কারো কিছু করার আছে? আল্লাহ বলছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া, আমার মনোনীত এই দিন ছাড়া অন্য কোন দিন ধর্ম তালাশ করবে, ফালাই ইউকবালা মিনহু, কশিন কালেও সেটা তার থেকে গ্রহণ করা হবে না। আল্লাহ গ্রহণ করবেন না, কে গ্রহণ করবে করুক, কিন্তু আল্লাহ গ্রহণ করবেন না। কশিন কালো শব্দটার ভারত তো দেখছেন, ফালাই ইউকবালা মিনহু, কশিন কালো কখনোই আল্লাহর দরবারে গৃহীত হবে না। আর কেউ যদি তালাশ করে, তালাশ করলে পাবে না, যেহেতু ইবলিস অনেক ধর্ম তৈরি করে রেখেছে, তালাশ করলে তো অবশ্যই পাবে, আল্লাহ সেটারও ফলাফল বলে দিচ্ছে। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন ধর্ম তালাশ করতে যায় আর পেয়ে যায়, গ্রহণ করে, ফালাই ইউকবালা মিনহু, কশিন কালো আল্লাহর কাছে সেটা গৃহীত হবে না, গ্রহণযোগ্য হবে না। আর তার ফলাফলটা কি হবে? ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখেরাতে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ক্ষতিগ্রস্তদের অন্তর, আখেরাতে ক্ষতিগ্রস্ত কে হবে? যে জাহান্নামে যাবে, যে চিরন্তন জাহান্নামী হয়ে যাবে, চিরদিনের জন্য জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, সে হলো সবচেয়ে জঘন্যতম ক্ষতিগ্রস্ত। অনেকে জাহান্নামে যাবে একসময় নবীর সুপারিশে, মমিনদের সুপারিশে, ফেরেশতাদের সুপারিশে জাহান্নাম থেকে বের হবে, কিন্তু এই হতভাগাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। একমাত্র তাদের বসবাস স্থল, চিরন্তন বসবাস স্থল হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ, আল ইয়াযু বিল্লাহ, আযানাল্লাহ মিনান নার ওয়া আহলিহা, আল্লাহুম্মা আমিন। তাহলে ইসলাম, ইসলাম সম্পর্কে আমরা আল্লাহর কণ্ঠে, আল্লাহর বাণী থেকে জানতে পারলাম। এখন এই ইসলামের ফিগারটা কি হবে, ইসলামের চেহারাটা কি হবে? আল্লাহ যে ইসলাম দান করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম আমাদের কাছে প্রচার করলেন, সেই ইসলামটা কোথায়? সেই ইসলাম অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুগে সাহাবায়ে কেরামের কাছে প্রচার করেছিলেন, কারণ সেই যুগে আমরা ছিলাম না, সেই যুগে শুধু সাহাবী ছিলেন, তাবিও ছিলেন না, আতবাউত তাবিঈন, তাবাউত তাবিঈন এরাও ছিলেন না, শুধুমাত্র সাহাবীদের কাছে প্রচার করেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে প্রচার করেছেন? পরিপূর্ণভাবে আল্লাহর প্রকৃত ইসলাম, আল্লাহ যে খাঁটি ইসলাম দান করেছিলেন, এই খাঁটি ইসলামটাকে পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করেছিলেন। কারণ কি? ইসলামকে আল্লাহ নিজেই পূর্ণ করে দিয়েছেন, পূর্ণ করার সার্টিফিকেটটাও কিন্তু ওই যে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ দান করেছেন। আল্লাহ এই আয়াতের ভিতরে ইসলামকে একমাত্র নেয়ামত, মানে সমস্ত নেয়ামত ভোগ করার বৈধতা দেওয়ার যেমন সূরা বা আয়াত হলো, এটা ইসলামকে যে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন সেই সার্টিফিকেটও আছে এই আয়াতের মধ্যে।
সেই সার্টিফিকেট এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আল্লাহ পরিপূর্ণ করেছেন, প্রকৃত ইসলাম যেটা এটা আল্লাহ পরিপূর্ণ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর কাছ থেকে পরিপূর্ণভাবে রিসিভ করেছিলেন, পরিপূর্ণভাবে রিসিভ করেছিলেন, কম বেশি নাই, এর মধ্যে কম বেশি ছিল না, কম বেশি থাকতে পারে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামত কাল পর্যন্ত তার দিয়ে যাওয়া পরিপূর্ণ প্রকৃত ইসলাম পালন করতে হবে, এটা বাধ্যতামূলক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আল ইতিসাম কিতাবের মধ্যে আছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলে দিয়েছেন এই আয়াতের তাফসীর। আমরা তো ইমামদের কথা মূল্যায়ন করি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই আয়াতের তাফসীরে কি বলছেন, মান ইবতাদা ফিল ইসলামে বিদআতান ওয়ায়রাহা হাসানাতান ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফির রিসালা আও খানা রিসালা। যেহেতু আল্লাহ তবারক তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে আল্লাহর কাছ থেকে ইসলাম রিসিভ করেছিলেন, আর পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে পৌঁছে দিয়ে গেছেন, একটুও বাদ দেননি। আর এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই ইসলামের সাথে কিয়ামত কাল পর্যন্ত আমাদেরকে মিলিয়ে মিলিয়ে পালন করতে হবে, মিলিয়ে মিলিয়ে অঙ্কের সূত্রর মতো মিলিয়ে মিলিয়ে পালন করতে হবে, এটা ইসলাম। আচ্ছা, রাসূলের যুগে ছিল কিনা, তিনি কি বলছেন, কুল্লু মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীনান লাম ইয়াকুন ফি আহদিনা দীনান। অতএব যেই আমলটি, যেই ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিনের অংশ ছিল না, দিনই কাজ বলে, ধর্মীয় কাজ বলে, সওয়াবের কাজ বলে গ্রহণযোগ্য ছিল না, আমল করা হয় নাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন লাম ইয়াকুন ফি আহাদিনা দীনা, আমাদের যুগেও সেটা দিনই কাজ হবে না, এটাকে কি বলতে হবে, বিদআত। এবং তিনি বলছেন মান ইবতাদা ফিল ইসলামে বিদআতান, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোন বিদআত আবিষ্কার করবে, ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে, মান ইবতাদা ফিল ইসলামে মানে ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে এবং বলবে এটা ধর্মীয় কাজ, এটা সওয়াবের কাজ, এটাতে নেকি বেশি হয়, এটাতে আল্লাহ খুশি হয়, এটাতে রাসূল খুশি হয়, যদি কেউ এ কথা বলে তার অর্থ হল ফাকাদ জামা, সে ব্যক্তি যেন এই দাবি করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের ক্ষেত্রে খেয়ানত করে গেছেন, দিন প্রচারের ক্ষেত্রে প্রতারণা করে গেছেন, তিনি গ্যাপ রেখে গেছেন, ছেড়ে ছেড়ে তিনি প্রচার করে গেছেন। কেন তিনি দলিল দিচ্ছেন, লিআন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তার কারণ আল্লাহ তবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন পরিপূর্ণ এই সার্টিফিকেটটা হস্তান্তর করে গেছেন। কি সার্টিফিকেট এটা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হলো তাহলে নতুন কোন ধর্মীয় কাজ, সওয়াবের কাজ ইসলামের মধ্যে সংযোজিত হবে না, সংযোজন করা যাবে না। পরিপূর্ণ হলো সেই জিনিস, আপনারা একটু ভালো করে মুখস্থ করবেন সূত্রটা, প্রকৃত ইসলাম, ইসলামের আসল রূপ পাওয়ার জন্য আপনার এই সূত্র খুবই জরুরি।
ব্যাকরণটা খুব জরুরি। কি ব্যাকরণ? পরিপূর্ণ জিনিস হলো সেটা যার মধ্যে বাড়ানোর সুযোগ নাই আর কি কমানোর সুযোগ নাই। আমার কাছে এক গ্লাস পানি দিয়েছেন 250 গ্রাম, যদি আপনি কম দেন তাহলে আমি কি বলবো, ভাই এটা তো পূর্ণ গ্লাস হলো না, পৌনে এক গ্লাস হলো। কোন গ্লাস বা পৌনে এক গ্লাস হলো? আর আমি যদি বলি যে ভাই এই গ্লাসে আমি একটু বেশি পানি খাই, বেশি শরবত খাই, 100 গ্রাম বাড়াই দেন, গ্লাস হলো 250 গ্রামের, আর আমি কি বললাম যে আমার এতে হবে না, পোষাবে না, আপনি এখানে আরো 100 গ্রাম দেন, হবে? ধারণ ক্ষমতা আছে? পরিপূর্ণ বলা হয় এটাকে, যে আপনি যদি কম করে দেন তাহলে এটাকে পূর্ণ বলা হবে না। কি বলা হবে? কম আছে, কম দেওয়া হয়েছে। আর যদি বেশি চাই তাহলে এর ধারণ ক্ষমতা তো নাই এর ভিতরে, আপনি ঢাললেও পড়ে যাবে। আপনি যদি 300 গ্রাম দেন 50 গ্রাম বেরিয়ে চলে যাবে, হয়তো এটা ভালো পানি ছিল, এখন আপনি মিনারেল পানির মধ্যে যদি টিউবওয়েলের পানি দেন, ওয়াশার পানি দেন, তো ভালো পানিটা বের হয়ে চলে যাবে আর খারাপটা ঢুকে গেল। আর একটা কি, তাহলে পরিপূর্ণতার ব্যাখ্যা হলো বাড়ানো যাবে না। বাড়ানো যাবে না মানে কিসের? আল্লাহর দিনের মধ্যে বাড়ানো যাবে না, রাসূল যেই দিন দিয়ে গেছেন তার মধ্যে বাড়ানো যাবে না। বাড়ানোর অধিকার আছে কারো? এই কথাটা যে মুখে স্বীকার করলাম এটা কাজেও প্রমাণ দিতে হবে। বললাম যে বাড়ানো যাবে না, আপনি বাড়িয়ে ফেললেন কেন? এটা কিন্তু বাড়তি এবাদতের মাস একটা। কিসের মাস? বাড়তি এবাদতের মাস। তো পরিপূর্ণ ইসলাম মানে তো বাড়ানো যাবে না, 250 গ্রামের জায়গায় আপনি 300 করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা ঈদ দিয়ে গেছেন? দুইটা ঈদ। দুইটা ঈদের মধ্যে সেরা ঈদ নাই। এরা বলতেছে সেরা ঈদ হলো এই মাসে। সেরা ঈদ আপনি খুঁজতে যদি জিলহজ মাসে খুঁজেন, যদি শাওয়াল রমজান শেষে খুঁজেন, পাবেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আমাদেরকে দিয়ে গেছেন, সেই দিনের বাক্সের মধ্যে, সেই দিনের পাত্রের মধ্যে দুইটা ঈদ, আর একটা সাপ্তাহিক ঈদ, সেটা হলো জুমার দিন। জুমার দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে। তাহলে তিনটা ঈদ পাওয়া গেল। তাহলে এই যে ব্যাকরণটা, এই যে সূত্রটা, এই সূত্রে ধরা পড়ে গেল না? আর কিছু মুসলমান বলতেছে যে সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ। মিলে? এটা কয় নম্বর ঈদ এটা? তাহলে বাড়লো না? রসুলের নাম্বার কয়টা? তিন। তিনের সাথে চার বাড়লো, আর চার শুধু বাড়াই নাই, এটাকে ডাবল অপরাধে রূপান্তরিত করেছে। চার বাড়ানোটাই তো অপরাধ, তারপরে ডাবল অপরাধ হলো, এরই নাকি সেরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত জঘন্যভাবে হে প্রতিপন্ন করা হলো। এই সেরা ঈদ কে এনে দিল? সেই নবীর নাম কি? অবশ্যই কোন নবী এনে দেয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে দেয় নাই। এটাই হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বক্তব্যে, আল ইয়াউমা আকমালতু লাকুমের ব্যাখ্যায় ইমাম মালিক যেটা বলেছেন সেটা হলো, এই সেই লোকেরা যারা বলতেছে সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ, এরাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খিয়ানতের তহমত দানকারী। এদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে সুহকানের মুগর নিয়ে দাঁড়িয়ে আছেন। সুহকানের মুগর থাকবে আল্লাহ রাসূলের কাছে, সুহকান লিমান বাদ্দালা বাদি, যখন তারা পানি পান করতে আসবে হাউজে কাউসারে, ফেরেশতারা রিপোর্ট দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলোকে আপনার কাছে আসতে দেওয়া যাবে না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসতে দাও, এরা তো নামাজি, এরা তো সালাত পড়তো, ওযু করতো, এদের অঙ্গপ্রত্যঙ্গ গুলো তে চিহ্ন দেখা যাচ্ছে, আসতে দাও। কিন্তু ফেরেশতারা রিপোর্ট দিয়ে বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে মোহাম্মদ আপনি জানেন না এরা নতুন কি সৃষ্টি করেছিল আপনার ছেড়ে আসা দিনের মধ্যে, আপনি এটা জানেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বক্তব্য মতে ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানা ফির রিসালা, খানার রিসালা, এরাই সেই রসুল, এরাই সেই লোক, এরাই সেই হতভাগা, এরাই সেই বেদাতি, এরাই সেই সোহকানের মুগুর খাওয়া লোক যাদের ব্যাপারে ইমাম মালিক বলছেন এরাই আল্লাহ রসুলকে তহমত দানকারী। যদি সেরা ঈদ হইত তো আল্লাহ রসুল বলে যাইতেন না? এদের কাছে যদি দলিল চায় আল্লাহ রসুল কোথায় এই সেরা ঈদ পালন করেছেন, এর দলিল কোথায়? ঈদে মিলাদুন্নবী, এই সেরা ঈদের নাম কি? ঈদে মিলাদুন্নবী। আর এটা আরবি কি জানেন? আরবি হলো সৈয়দুল আয়াদ। আমরা তো অনেক এক একজনের এক এক চমক, বেদাতিদের চমক দেখে হতভম্ব হয়ে যায় মানুষ, তো সাধারণ পাবলিক তো মনে করে এটা মনে আবার কি নতুন করে নাজিল হয়েছে আসমান থেকে, জিবরিল ফেরেশতা মনে আরেকটা জিনিস নাজিল করছে, ওই ভণ্ড দেওয়ানবাগি যেটাকে বা বেদাতিরা মাইজ ভান্ডারি ভণ্ডরা যেটাকে বলা হয়, সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ এইটারই আরব ভণ্ড তারা আরবি বানাইছে। আপনি কি আরবিটার অর্থ বুঝেন? সৈয়দুল আয়াত, সৈয়দুল আয়াত মানে সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ, সৈয়দুল আয়াত মিলাদুন নবী। মনে হচ্ছে এটা যেন কোনো বৈধতার বৈধতা পাওয়ার কোন শব্দ, ওই শব্দেরই আরবি অনুবাদ করেছে এই ভণ্ডের দল। এরা খাঁটি ভণ্ড, নির্ভেজাল ভণ্ড, এইদের ভণ্ডামিতে কোনো সন্দেহ নাই, কোনো ধরনের ভেজাল নাই। কি হয়েছে? প্রথম পয়েন্টেই ধরা খাইতেছে, এই রবিউল আউয়াল শেষ, রবি আউয়াল, রবিউল আউয়ালের সব আয়োজন ধ্বংস, পরিপূর্ণ ইসলাম প্রকৃত ইসলামের সাথে মিলাইতে গেলে বাড়তি কিছু করা যাবে না। বাড়তি কিছু করলা কেন? আল্লাহ রসুল, আল্লাহ কি অন্যায় করলেন? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অন্যায় করলেন না? সাহাবিদের যুগেও বাড়তি বাড়তিকারী ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত নও। তাহাজ্জুদ গুজার একজনকে বলেছিলেন না? এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি কি বলেছিলেন? মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে, আমার তরিকা থেকে, আমার পথ পন্থা থেকে বেরিয়ে ইবাদত করবে, আমল করবে, সেটা যতই বেশি হোক না কেন, ফালাইসা মিন্নি, আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। কাকে বলেছিলেন? তাহাজ্জুদ গুজার। তাহাজ্জুদ গুজারের কি কি ঘটনা? ও বলেছিল যে আমি আল্লাহ রসুলের চেয়েও বেশি তাহাজ্জুদ করব। ওটা তো এমন ইবাদত যেটা আল্লাহ রসুলও করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাইয়্যিদুল আয়াত, এই ঈদে মিলাদুন্নবী কখনো পালন করেছেন? কিন্তু তাহাজ্জুদ তো আল্লাহ রসুল প্রতি রাত্রেই পড়তেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিমাণ তাহাজ্জুদ পড়তেন তার চেয়ে বাড়িয়ে পড়ার কথা বলেছিল এই সাহাবি, যাকে আল্লাহ রাসূল উম্মত থেকে বহিষ্কার ঘোষণা করলেন। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার তরিকা বহির্ভূত ইবাদত করবে সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, এই এই কথা উচ্চারণ করেছিলেন তাহাজ্জুদ গুজারের ব্যাপারে। তাহাজ্জুদ গুজার ব্যক্তি কি বলেছিল? আমি রাত্রে যে আজকে থেকে তাহাজ্জুদ পড়ব, এক সেকেন্ড ঘুমাবো না, বিছানা আমার সাথে সাক্ষাৎই পাবে না, বিছানা আমার জন্য ক্রন্দন করবে, আমি বিছানাকে ধরা দিব না, বিছানার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, সারা রাত তাহাজ্জুদ পড়ব। সারা রাত আল্লাহ রাসূল সারা রাত পড়তেন? সারা রাত পড়তেন না। আর এ কি বলে? আল্লাহ রসুলের চেয়েও বেশি পড়বে, বাড়তি বাড়তি জিনিস
পড়ে যাওয়ার বিষয় না, সহকানের অন্তর্ভুক্ত। আর এক ব্যক্তি বলেছিল, আসুমু দাহরা ওয়ালা উফতিরু আবাদা, আমি জীবনে কখনো সিয়াম ছাড়ব না, 12 মাস সিয়াম পালন করব। 12 মাসের মধ্যে 1 মাস তো ফরজ, তার মানে 11 মাস সুন্নত নফল সিয়াম পালন করবে। আল্লাহ রসুল কি এত সিয়াম পালন করতেন? আল্লাহ রসুলের চেয়ে বেশি না? বাড়ানো যাবে না, বাড়ানো যাবে না। এইটা হলো ইসলামের ব্যাকরণ, এইটা হলো ইসলামের সূত্র। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি 11 মাস ধরে নফল সিয়াম পালন করবে, আল্লাহ রসুল তাকেও বহিষ্কারের নোটিশ দিয়ে দিলেন, আমার উম্মতের মধ্যে থাকতে পারবে না। আরেক ব্যক্তি বলল, আতাসিলুন নিসা ফালা তাযাওয়াজু বিহিন্না আবাদা, আমি আল্লাহর কাম করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগি করার জন্য 1 সেকেন্ড সময় আমি নষ্ট করতে চাই না, আর আমি এই কারণে মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। ঘোষণা দিল, মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে সময় নষ্ট হবে না? আমাদের তো বিয়ে করলেই আর সময় থাকে না, 1 মাস ছুটি নিয়ে নেই, অফিসও আর করার সুযোগ থাকে না, আর কত রকমের ব্যস্ত, স্ত্রীর সাথে হানিমুনে যাওয়া, আর স্ত্রী কেন্দ্রিক কতজন যে কত মানুষের সাথে যে তার সম্পর্ক করতে হয়, কত মানুষকে সময় দিতে হয়, এমনকি আমাদের দেশের যুবকরা তো শালিরাকেও সময় দেয়, নাউজুবিল্লাহ। স্ত্রী না থাকলে শালি হইতো নাকি? আ নাউজুবিল্লাহ। তো সাহাবি কি বলছে, আতাজিরুন নিসা ওয়ালা তাযাওয়াজু বিহিন্না আবাদা, আমি মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, যাতে করে আল্লাহর সাথে সম্পর্ক রাখার সময় আমার বন্টন না হয়ে যায়। আল্লাহ আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি সম্পর্ক বলেছিলেন, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত বহির্ভূত, আমার তরিকা বহির্ভূত, দিন পালন করবে, ইবাদত বন্দেগী পালন করবে, লাইসা মিন্নি, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, উম্মত থেকে খারিজ। যদি সাহাবীরা বাড়তি ইবাদত করে, বাড়তি দিন পালন করে যদি রসুলের দিন থেকে খারিজ হয়ে যায়, তাহলে এই ভণ্ডগুলো, এই বেদাতিরা যারা রবিউল আউয়াল মাস পুরা মাসটাকে বেদাত দ্বারা নাপাক করে ফেলেছে, পুরা মাসটাকে নাপাক করে ফেলেছে। আল্লাহর কি হুকুম যে ইসলামের পক্ষ থেকে রবিউল, গোটা রবিউল আউয়াল মাসে কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো ইবাদত রাখা হয় নাই, স্বাভাবিক ইবাদত ছাড়া বাড়তি কোনো ইবাদত রাখা হয় নাই। এটা মনে আল্লাহর পক্ষ থেকে একটা, এদেরকে বাতিল প্রমাণ করার জন্যই হয়তো বা আল্লাহ তবরক তালার ফয়সলা। এটা দেখেন, মহরম মাসে বাড়তি ইবাদত আছে আশুরা, তারপরে 4টা মাস রজব, জুলকাদা, জুলহিজ্জা, মহরম, এই যে 4টা হারাম মাস, মাসগুলোকে আল্লাহ সম্মানিত ঘোষণা করে দিয়েছেন, আল্লাহু আকবার। তারপরে আসেন শাবান মাস, শাবান মাসে বাড়তি রোজা আছে, শবে বরাত না। এই যে 7টা মাস, 7টা মাসের আল্লাহ কোনো না কোনোভাবে ফজিলত বর্ণনা করেছেন, কিন্তু 5টা মাস, তার মধ্যে রবিউল আউয়াল হলো, রবিউল আউয়াল মাস, সফর মাস, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই মাসগুলোতে, তারপরে হলো জুমাদাল উলা, জুমাদাস সানিয়া, এই 5টি মাসে কোনো বাড়তি এবাদতের কথা, কোনো নফল বাড়তি এবাদতের কথা গুণাক্ষরও আসে নাই। আর সেই মাসগুলোর 1টি মাস হলো এই 5টি মাসের মধ্যে রবিউল আউয়াল মাস, একটা বাড়তি নফল এবাদত করার কথাও নাই, অথচ এই মাসটাকে তারা বেদাত দিয়ে ভরে ফেলেছে। সাইয়িদুল আয়াত, ঈদে মিলাদুন নবী, ওদেরকে যদি জিজ্ঞেস করি যে ভাই
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে মিলাদুন্নবী পালন করেছেন এটার দলিল দাও। এটার দলিল দেন ওরা কি জানেন, এই ঈদে মিলাদুন্নবী পালন করা আল্লাহর সুন্নত। আল্লাহর আবার কোন সুন্নত আছে? ফাইজলামি ফালতু কথাবার্তা, আল্লাহর সুন্নত। তোমার নবীর সুন্নত কই? কোন আল্লাহর সুন্নত? আল্লাহর সুন্নত কোথা থেকে আসলো? আল্লাহর সুন্নত মানে কি? ওই যে আদম আলাইহিস, আদম আলাইহিসালামের সৃষ্টি রহস্য, কিভাবে আল্লাহ আদমকে তৈরি করলেন, এই কিসটা আছে না? এই যে জন্ম কিসা, জন্মের কিসা। হাই রে ফাজলামি, হাই রে অপব্যাখ্যা, হাই রে ইবলিসি সব কথাবার্তা। এটা এই জন্য আল্লাহর সুন্নত। রবিউল আউয়াল মাসের ঈদ পালন করা, জন্মোৎসব পালন করা, এটা হল আল্লাহর সুন্নত। নবীর সুন্নত দেখাইতে পারবে কিভাবে আল্লাহর সুন্নত? ওই যে কোরআনে আল্লাহ আদম তৈরির কথা বললেন, ঈসা নবীকে কিভাবে তৈরি করেছেন, এই যে কথাগুলো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি এর ব্যাপারে সমস্ত নবীদের কাছে অঙ্গীকার গ্রহণ করেছিলেন, আমার নবী যখন জন্ম নিবে, আমার নবী যখন দুনিয়ায় আসবে, সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত, তখন তোমরা তোমাদের নবুয়ত ছেড়ে দিয়ে আমার আখেরি নবী মোহাম্মদ সাল্লামের প্রতি ঈমান আনবে। এই যে এটাই আল্লাহর মিলাদ পড়া। সূরা আহজাবের 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহু মালায়েকাতু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি সাল্লাম। এই যে নবী মিলাদ পড়ে, রসুলের সুন্নত মানতে হবে। ওরা রসুল সুন্নত বাদ দিয়ে আল্লাহর সুন্নত, ওদের তাফসিরও লেখা আছে, কানজুল ইমান নামে একটা তাফসির আছে বেদাতিদের। হ্যাঁ, এই তাফসিরের বিরুদ্ধে কথা বলার কারণে তারা নাকি 56টা ডিস্ট্রিক্ট থেকে আমার বিরুদ্ধে মামলা করবে। হ্যাঁ, শুনছেন আপনারা, দেখছিলেন? এটা গরম করে ফেলেছে, পাক্কা মুশরিক এবং বেদাতি তাফসির, কোনো ভুল নাই। এই তাফসিরের মধ্যে লিখেছে যে ঈদ, ঈদে মিলাদুন্নবী পালন করা আল্লাহর সুন্নত। এই পরিভাষা মুসলমান কখনো শুনেছে? আল্লাহর সুন্নত পালন করার কথা আমাদেরকে, আল্লাহর সুন্নত তো অনেক কিছুই আছে। আল্লাহর সুন্নত তো গজব, বেদাতিদের উপরে আল্লাহর গজব পড়বে, এটাও আল্লাহর সুন্নত। কাফের মুশরিকদের উপরে আল্লাহর গজব পড়ে, আল্লাহ আজাব নিক্ষেপ করেছেন, আজাব দিয়েছেন, আজাব দান করেছেন, এটাও আল্লাহর সুন্নত। আমাদেরকে মানতে হবে রাসূলের সুন্নত। ইবাদত এবং বান্দিগির ক্ষেত্রে সব কামনা যেখানেই করব সেখানেই আমাদেরকে মানতে হবে রাসূলের সুন্নত। আল্লাহ কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। আল্লাহ কি বলছেন? যে তোমরা আল্লাহকে অনুসরণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে উত্তম নমুনা, উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যে ব্যক্তি আল্লাহকে চায় এবং আখিরাতকে চায় এবং বেশি বেশি জিকির করে, তো রাসূলের মধ্যে আমাদের জন্য আদর্শ রয়েছে। আর ওরা আদর্শ খুঁজে আল্লাহর মধ্যে। আল্লাহ মিলাদ পড়েছেন, রাসূল মিলাদ পড়েছেন, এটা বলতে পারো না? রসুল মিলাদ পড়েছেন এটা জবাব খুঁজে পাই না, পরে একটা খুঁজে পাইছে কি, আল্লাহ রসুল সোমবারের দিন রোজা করতেন, তো সোমবারের দিন সিয়াম পালন করতেন, আর তুই রাস্তায় ফুটপাতে আবর্জনায় হয়ে হয়ে করিস কেন? হয়ে হয়ে করিস কেন? সিয়াম পালন কর। রসুল সাল্লাম সিয়াম পালন জিজ্ঞেস করা হলো, আল্লাহ রসুল সাল্লাম তো সমানভাবে প্রতি সপ্তাহে 2 দিন সিয়াম পালন করতেন, তো বৃহস্পতিবার একটা কি? সোমবারের ব্যাপারে তো বলা হলো যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, এই দিনে আল্লাহ তোমারও কথালা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতও হয়েছিল, এই দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ওয়াহী নাজিল হয়েছিল, এটাই নাকি মিলাদ? তো তুমি এটা করো, এটা তো আমরাও করি, এটা তো আমরাও করি, এটা সকল মুসলমান করে, মক্কা মদিনার ওয়ালা, তুই হই হইটা কোথায় পাইলা তুমি? এই যে ফুটপাতে রাস্তাঘাটে হই হই করা, এইটা কোথায়? সিয়াম পালন করে হই হই করা যায়? এরা একটাও
যারা হই হই করে জানবেন একটাও সিয়াম পালন করি না, এরা হলো সাইয়্যিদুল আয়াত পালন করি। আল্লাহ তবরকতাল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এখানে আল্লাহ তবরকতাল্লাহ যে আমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলেন, এই পরিপূর্ণ দিন পালন করা, এই পরিপূর্ণ দিন আমাদেরকে বুঝতে হবে এবং পালনও করতে হবে। যারা দিন সম্পর্কে জানে না, জানতে চায় না, বরং উল্টা এর বিরোধিতা করে, কিন্তু মুসলিম পরিচয় দেয়, মুসলিম পরিচয় দেয়, ইসলাম ইসলাম মানি পরিচয় দেয়, কিন্তু সে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করে না, উল্টা বিরোধিতা করে। জানতে হবে এরা হলো, যতই তাদের নাম মুসলিম থাক, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল লতিফ, নুরুল ইসলাম, মুনিরুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, যাই থাকুক না কেন, এরা নাস্তিক। ইসলাম সম্পর্কে জানে না আর ইসলামের বিরোধিতা করে, কিন্তু নামটা মুসলমান, এদের পরিচয় কি? এরা হলো নাস্তিক বা ইসলাম দ্রোহী। বোঝা গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দিয়ে গেছেন, কোরআন হাদিসে যে ইসলামের বর্ণনা পাওয়া যায়, এই ইসলাম সম্পর্কে জানে না অথচ বিরোধিতা করে। যারা জানে এবং মানে তারা বিরোধিতা করতে পারে না। কারা বিরোধিতা করে? যারা ইসলাম সম্পর্কে এলেম অর্জন করে নাই, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে নাই, অথচ ইসলামের বিরোধিতা করে, এগুলো মুসলমান নাম ধারণ করা সত্ত্বেও নাস্তিক। দেখেন, আমাদের বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম, 95% মুসলমানের দেশে, এটা অবশ্য ফরস হিসেবেই কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম বানানো হয়েছে। ওই যে বলে না, কাজীর গরু খাতাতে গোয়ালে নাই, আমাদের অবস্থাটা এই 95% মুসলমানকে ধোকা দেওয়ার জন্য, বুঝ দেওয়ার জন্য রাষ্ট্রধর্ম ইসলাম। তারপরও তো বলা যায় যে তার ইসলামের প্রতি একটু হলো শ্রদ্ধা ছিল, একটু হলো শ্রদ্ধা ছিল, মূল্যায়ন করেছে 95% মুসলমান এর মূল্যায়ন করেছে। কিন্তু এমনও আমাদের যুগে নরাধম নাস্তিক বের হয়েছে যে রাষ্ট্রধর্ম ইসলাম এটাও মানতে চায় না। এগুলো নাস্তিক মানে কঠিন পর্যায়ের নাস্তিক, এরা কিন্তু নাস্তিক বলে না। নাস্তিক হলো এভাবেই যে রাষ্ট্রধর্ম ইসলাম, এই দিয়ে তো আমাদের কিছু হয় নাই, বাস্তবে তো আমরা ইসলামের কোনো কি বলে প্রতিফলন দেখি নাই, বাস্তবায়ন দেখি না। রাষ্ট্রধর্ম ইসলাম বলতে যদি এর কার্যকারিতা থাকতো, তাহলে তো কি বলে যারা নাস্তিক, যারা ইসলাম দ্রোহী, যারা আল্লাহ দ্রোহী, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে প্রকাশ্যে হত্যা করা হইতো, ফাঁসিতে ঝুলিয়ে অথবা গুলিবিদ্ধ করে মানুষের সামনে তাকে হত্যা করা হতো। রাষ্ট্রধর্ম ইসলাম এটা যদি বাস্তবেও এটা প্রতিফলিত হতো, বাস্তবায়িত হতো, তাহলে তো এই হতো, এই ইসলাম দ্রোহী রাষ্ট্রদ্রোহী নাস্তিকদেরকে প্রকাশ্যে হত্যা করা হতো। কিন্তু এটার তো বাস্তবায়ন নাই, শুধু ফর্স মুসলমানদেরকে হালকা একটু বুঝ দেওয়ার জন্য রাষ্ট্রধর্ম ইসলাম কেউ করেছে। আর এতটুক কেউ যারা সহ্য করতে পারে না, তাদের নাস্তিক হওয়ার ব্যাপারে বিন্দু বিসর্গ কারো সন্দেহ থাকা উচিত নয়। সন্দেহ রাখলে সেও কাফের মুশরিক মুরতাদ হয়ে যাবে। এই হলো ইসলাম সম্পর্কে কথা। আর যারা ইসলাম সম্পর্কে মহব্বত করে, ইসলামকে মহব্বত করে, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করে, ইসলামকে মানার চেষ্টা করে,
ইসলাম মানার দাবি করে আর ইসলাম অনুযায়ী তারা আমল ইবাদত করে, অথচ ওই যে তিনটা সূত্র অনুযায়ী ইসলাম মানে না, ইসলামের আমল ইবাদতগুলো করে না, এরা হলো বেদাতি মুসলমান। বোঝা গেছে? ইসলামের খাঁটি রূপ থেকে আমরা দুই ধরনের ইসলাম বিরোধী লোক খুঁজে পাই। এক ধরনের হলো নাস্তিক, এক ধরনের হলো নাস্তিক, আর এক ধরনের হলো বেদাতি। এরা ইসলামকে মহব্বত করেই পালন করে, আল্লাহকেও মহব্বত করে, রাসূলকেও মহব্বত করে এবং কোরআন মহব্বত করে, হাদিস মহব্বত করে, কিন্তু তাদের ইসলাম পালনের মধ্যে এই সূত্র খুঁজে পাওয়া যায় না। সূত্র বাড়ানো যাবে না, কমানো যাবে না, রদ বদল করা যাবে না, এই তিন সূত্র অনুযায়ী তারা ইসলাম না মানার কারণে এরা হলো বেদাতি মুসলমান, বেদাতি মুসলমান। এই যে সাইয়েদুল আয়াত, এরা কি করেছে, বাড়াইছে না? আবার দেখা যায় এরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়ে যাওয়া ইসলামের মধ্যে বাড়তি কমতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম দিয়ে গেছেন কিভাবে, ইসলাম যে পরিপূর্ণ হলো, এই পরিপূর্ণ ইসলামের ফিগারটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জিবরিলের হাদিসে বলে দিয়ে গেছেন কিভাবে, আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুম রমাদান ওয়া তাহাজ্জাল বাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ ইসলামের ফিগার বলেছেন পাঁচটা, কালেমা, সালাত, যাকাত, সিয়াম, হজ, এই পাঁচটা পরিপূর্ণ ইসলাম মানার জন্য মৌলিক ফরজ। এই এগুলোকে বলা হয় ইসলামের পাঁচটি রুকন, ইসলামের পাঁচটি ফরজ। এই পাঁচটি ফরজ পালন করতে হবে। নাস্তিকরা এই পাঁচটি ফরজ, যারা ইসলামের পরিচয় দিয়ে নাস্তিক, তারা এই পাঁচটা ফরজের কোনোটাই পালন করে না। বোঝা গেছে? আর যারা বেদাতি মুসলমান, এরা পাঁচটা ফরজ ঠিক রাখে নাই, ওদের ফরজ হলো আরো বেশি, 130 পর্যন্ত। বোঝা গেছে? তার মধ্যে যেই ফরজগুলো নিয়ে বেশি মাতামাতি করে, ছয় নম্বরটা দেখবেন, কালেমা নিয়েও তেমন মাতামাতি নাই, সালাত নিয়েও নাই, যাকাত নিয়েও নাই, সিয়াম হজ নিয়েও নাই, কি নিয়ে মাতামাতি করে, ছয় নম্বর ফরজ, মাজহাব মানা ফরজ, ছয় নম্বর ফরজ নিয়ে তারা খুব মাতামাতি করে। মাজহাব মানা ফরজ, এটা কয় নম্বর ফরজ? নবীর দিয়ে যাওয়া প্রকৃত ইসলামের মধ্যে ছয় নম্বর ফরজটা আছে, যেটা নিয়ে হুজুররা বেশি মাতামাতি করে, মুফতি মুহাদ্দিসরা যেই যেই ফরজের কারণে আমাদেরকে মুসলমানদেরকে মুসলমান ইসলাম থেকে খারিজ করে দেয়। এই তাকে যায় জিজ্ঞেস করা হয় যে হুজুর নামাজ পড়ে না, সালাত পড়ে না, এ কি মুসলমান না মুসলমান? বলছে মুসলমান। সালাত ত্যাগ করলে মুসলমান থাকে, কিন্তু মাজহাব ত্যাগ করলে মুসলমান থাকে না। কারণ কি? এই হুজুররা, বেদাতি হুজুররা কি করেছে, ইসলামের মধ্যে ষষ্ঠ ফরজ যেটা যোগ করেছে, এই ফরজের পাওয়ার বেশি দিয়ে ফেলেছে। নামাজ না পড়লেও ইসলাম থাকে, যাকাত না দিলেও ইসলাম থাকে, হজ না করলেও ইসলাম থাকে, রোজা না করলেও ইসলাম থাকে, হ্যাঁ, কিন্তু না মাজহাব না মানলে ইসলাম থাকে না। এখানে যত এই মসজিদে যত মুসল্লি আসছে, সবাই এই ছয় ফরজ ত্যাগ করি মুসলমান, এই জন্য মুসলমান মনে করে না মুফতিরা। আমাদের আশপাশের যত কওমি মুফতি আছে, তাদের দৃষ্টিতে এই তাকওয়া মসজিদের মুসল্লিরা একজনও মুসলমান না। কারণ কি? ছয় নম্বর ফরজ এরা মানে না। এই বেটা, ছয় নম্বর ফরজ কি রাসূল দিয়ে গেছে? রাসূল দিয়ে গেছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঁচ ফরজের ইসলাম বলে গেছে, তুমি ছয় ফরজ করলে কেন? আর সাত নম্বরও ফরজ আছে, সাত নম্বর ফরজটা কি জানেন? এটাও হুজুরদের প্রকৃত ইসলাম। আর এই যে বর্তমান প্রেক্ষাপট, এগুলোর সাথে মিলিয়ে দেখেন ইসলামের সাথে কত গরমিল হয়ে গেছে, এরা কয় নম্বর ফরজ? সাত নম্বর ফরজটাও ইসলাম ভঙ্গকারী ফরজ,
সাত নম্বর ফরজকে হুজুরদের নির্ধারণ করা, মুফতি মুহাদ্দিস পীর মুর্শিদরা এই সাত নম্বর ফরজ, তরিকা ধরা ফরজ। তরিকা ধরার মধ্যে এই পীর মুর্শিদ ধরা, বিভিন্ন দরগা, বিভিন্ন খানকা, বিভিন্ন ধরনের দরবার, বিভিন্ন পীর মুর্শিদ। মুরিদ না হলে আপনি জান্নাতে যাইতে পারবেন না, কে নিয়ে যাবে জান্নাতে? ফালতু কথাবার্তা। আল্লাহ রসুল কি বললেন ওই লোকটাকে, যে লোক জান্নাতে যাওয়ার ব্যবস্থাপত্র জানতে চাইল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি বলেছিলেন? ইসলামের পাঁচটা রুকন পালন করতে বলেছিলেন। তারপর ওই লোকটা কি বলে গেছিল? ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি লাযীদু আলা হাযা ওয়ালা আনকুস, সেই জাত পাকের কসম করে বলছি যিনি আপনাকে এই সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, আপনি যা বললেন আমি এর চেয়ে কমও করব না বেশিও করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। কি বলেছিলেন? মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা, যে ব্যক্তি জান্নাতি কোনো লোক দেখে খুশি হতে চাও তাকিয়ে দেখো এটাই জান্নাতি লোক। জান্নাতি লোক কিভাবে? আল্লাহ রসুল যে ইসলাম দিয়ে গেছেন এই ইসলাম পালন করলে জান্নাতি। আর এরা কোন ইসলামের কথা বলে? এরা ছয় নম্বর ফরজের ইসলামের কথা বলে, এরা সাত নম্বর ফরজের কথা বলে। তরিকা না মানলে নাকি মুসলমান থাকে না, পীর না ধরলে নাকি জান্নাতে যাওয়া যাবে না? আমি ওই জান্নাতে যাবই না। যেই জান্নাতে যাওয়ার জন্য আমার মাজহাবের ফরজ মানতে হবে, যেই জান্নাতে যাওয়ার জন্য আমাকে পীর ধরতে হবে, এই জান্নাত দাজ্জালের জান্নাত। এই জান্নাত কখনো আল্লাহর জান্নাত নই। আল্লাহর জান্নাত যেতে হলে আল্লাহ রসুলের ব্যবস্থাপত্র দেওয়া আছে, যে কমও করবে না বেশিও করবে না। হুবহু আল্লাহর ইসলাম, হুবহু রসুলের ইসলাম, হুবহু কোরআনের ইসলাম, হুবহু সুন্নাতে যে ইসলাম রয়েছে এই ইসলাম যারা অনুসরণ করে বাস্তবায়ন করে এদের জন্য বাধা দেওয়ার, জান্নাতে যাওয়ার যেতে কেউ বাধা দিতে পারবে না, যেহেতু আল্লাহ রসুল সার্টিফিকেট দিয়ে গেছেন। কিভাবে? মান সাররাহু ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর হাযা, যে ব্যক্তি জান্নাতি কোনো লোক দেখতে চাও তাকিয়ে দেখো এটাই জান্নাতি লোক। এই জান্নাতি লোকের কাজ কি? যারা বাড়তিটা আমল করে না, যারা ইসলামের মধ্যে কোনো ঘাটতি আনতে চায় না, যারা কোনো রদ বদল করবে না, হুবহু যেইভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে ইসলাম এসেছে এইভাবে পালন করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গাফুরুর রহিম।